বিশ্বের সব থেকে অদ্ভুত দশটি মাছ, যে মাছগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন সেটা কোন মাছ যার রক্ত সবুজ এবং নীল রঙের হয়? আপনি কি এমন কোনো মাছের সম্পর্কে জানেন যার বিষে একটি শহরের অর্ধেক জনবসতি শেষ হয়ে যেতে পারে? আপনি কি কখনো মানুষের মুখের আকৃতির মতো মাছ দেখেছেন যাদের দাঁত এবং ঠোঁট আমাদের মতো হয়? যদি না দেখে থাকেন অথবা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই দশটি আশ্চর্যজনক মাছের ব্যাপারে জানাবো যাদের সম্পর্কে জেনে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন, এবং শেষের মাছগুলো সম্পর্কে জানলে তো আপনারা চমকে যাবেন। তাই বন্ধুরা, কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ব্যাটা ফিশ। শুরু করা যাক ঘন পাকাযুক্ত এমন একটি মাছ দিয়ে যা খুবই কম দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এই সুন্দর মাছের নাম কি? যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে বলছি, সুন্দর দেখতে এই মাছের নাম ব্যাটা। সুন্দর পাখা থাকার কারণে এই মাছদেরকে বিশেষ অ্যাকুরিয়ামে রাখা হয়। সাধারণত এই মাছ একা এবং হালকা গরম পানিতে থাকতে পছন্দ করে, এদের বেশি ঠান্ডা পছন্দ নয়। এই মাছের লেজের আকার আলাদা আলাদা হয়, কারো কারো লেজ অর্ধ চন্দ্রাকৃতির দেখতে লাগে, তো আবার কারো লেজ ক্রাউন টেলের মতো। এরা মূলত সাউথ ইস্ট এশিয়ার মাছ, আর এদেরকে ধান খেতে জমা পানিতে দেখতে পাওয়া যায়। লাল, নীল, বেগুনি এবং সাদা রঙের এই মাছদেরকে কন্টেনারে চলাফেরা করতে দেখতে খুবই ভালো লাগে। এদের আকার 6 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত হয়, তবে এরা দেখতে যতটা সুন্দর ততটাই আক্রমণাত্মক হয়। এই কারণে একটি কন্টেনারে একটির বেশি দুটি পুরুষ মাছকে রাখা যায় না, কেননা এরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। নাম্বার 9, ক্যাটল ফিশ। এখন কথা বলা যাক ক্যাটল ফিশ নিয়ে। এই মাছের বিশেষত্ব হলো এদের রক্ত সবুজ এবং নীল রঙের হয়। তাছাড়াও গভীর সমুদ্রে থাকা এই মাছ নিজেদের শরীর এবং রং পরিবর্তন করতে পারে, এই কারণে সমুদ্রে এদেরকে দেখতে পাওয়া খুবই দুষ্কর। এই মাছের সম্পর্কে সব থেকে অবাক করা বিষয় হলো এই মাছের 3টি হৃৎপিণ্ড আছে। এছাড়াও এদের উপর যখন কেউ আক্রমণ করে তখন এরা গাঢ় রঙের ধোঁয়া ছাড়ে, যার ফলে শত্রু প্রায় অন্ধ হয়ে যায়। বলে রাখি, ক্যাটল ফিশ সমুদ্রে থাকা মেরুদণ্ডহীন প্রাণীদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। এদের কাছেও অক্টোপাসের মতো 8টি বাহু রয়েছে। নাম্বার 8, লর্ড অব দ্য রিং। বিজ্ঞানীরা এই মাছের নাম JRR টকলাইনের নোবেল লর্ড অব দ্য রিং এর চরিত্রের উপর ভিত্তি করে গরলাম রেখেছে। এদের সম্পর্কে বলা যায় এনিগমা চানা গরলাম ড্রাগন মাছের পরিবারের সাথে জড়িত, আর এই খোঁজ এই কারণে গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞানীরা দাবি করেন এই ধরনের মাছ এর আগে কখনোই দেখা যায়নি। এই আশ্চর্যজনক মাছ পানিতে পাথরের নিচে লুকিয়ে থাকে, আর সেই সময়ই দেখা যায় যখন বৃষ্টির কারণে জোয়ারের সৃষ্টি হয়। তবে গরলাম ছাড়াও আরও এক প্রজাতির মাছ খুঁজে পাওয়া গিয়েছে যাকে এনিগমা চান্না গল্লামও বলা হয়ে থাকে। বিজ্ঞানীরা এই মাছ JRR টকলাইনের নভেল লর্ড অব দ্য রিং এর চরিত্রের উপর ভিত্তি করে গল্লাম রেখেছে। নাম্বার 7, ট্রিগার ফিশ। এই মাছের ঠোঁট অবিকল মানুষের মতো দেখতে। এই মাছকে দেখে বিজ্ঞানীরাও অবাক হয়েছেন যে কিভাবে এই মাছের ঠোঁট মানুষের মতো হতে পারে। মানুষের ঠোঁটযুক্ত এই মাছকে বিজ্ঞানীরা ট্রিগার ফিশ নাম দিয়েছে। আসলে এই মাছের মুখ মানুষের মতোই, যেখানে দাঁত এবং ঠোঁটও দেখা যাচ্ছে। দেখতে খুবই আকর্ষণীয় ট্রিগার মাছের প্রায় 40 রকমের ভিন্ন প্রজাতি আছে। এদের মধ্যে অধিকাংশের একটি বড় মাথা এবং ডিম্বাকৃতি শরীর থাকে। এরা প্রধানত বড় মুখ এবং চোয়ালের জন্য অধিক পরিচিত। নাম্বার 6, স্টোন ফিশ। এদেরকে নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছিলাম, কারণ এরা পৃথিবীর সব থেকে বিষাক্ত মাছের মধ্যে অন্যতম যারা পাথরের মতো দেখতে হয়, আর এ কারণেই এরা স্টোন ফিশ নামে পরিচিত। স্টোন ফিশকে দেখে মানুষ পাথর ভেবে ভুল করে, আর যখনই এদেরকে কেউ স্পর্শ করে তখনই তার মৃত্যু হয়ে যায়। যদিও ভুল করে এই মাছের উপর কারো পা পড়ে যায় তাহলে এরা তাদের ওজনের উপর ভিত্তি করে সেই ব্যক্তিকে নিউরোটক্সিন নামক বিষ প্রয়োগ করে। বলা হয় যে এদের বিষ এতটাই ভয়ঙ্কর হয় যে যেখানে এদের বিষ প্রয়োগ করে সেই ক্ষত স্থানকে কেটে বাদ দিতে হয়। যদি কেটে বাদ দেওয়া না হয় তাহলে কিছু সময়ের মধ্যেই সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। এদের শরীরকে ধরতেই এই স্টোন ফিশ 0.5 সেকেন্ডের গতিতে নিজের বিষ শত্রুর উপর ঢেলে দেয়। চোখের পলকেই এরা যে কারোর জীবন নিয়ে নিতে পারে। বলা হয় এই মাছের বিষ 1 ফোঁটাও যদি কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সেই শহরের সকল মানুষ এই বিষের প্রভাবে মারা যাবে। এই মাছের উপরে থাকা পাথরের আস্তরণ কিছুটা মানুষের চেহারার মতো দেখতে লাগে। নাম্বার 5, স্প্যাম হোয়েল।
এটা তিমি মাছের একটি প্রজাতি যা ভারী মাথার জন্য আলাদাভাবেই পরিচিত। পূর্ণাঙ্গ স্পার্ম হয়েল একটি স্কুল বাজের থেকেও অনেক বড় হয়ে থাকে। এই প্রাণীটি 49 থেকে 59 ফিট পর্যন্ত লম্বা এবং 35 থেকে 45 টন পর্যন্ত ওজনে ভারী হয়ে থাকে। সমুদ্রে আজ পর্যন্ত যত প্রাণী জন্মেছে তাদের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান এই স্পার্ম হয়েল। মস্তিষ্ক ছাড়াও স্পার্ম হয়েলের ফুসফুস আশ্চর্যজনক হয়। এরা একবারে 90 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এই সময়ের মধ্যে এরা খাবারের খোঁজে সমুদ্রের 1 কিলোমিটার নিচে পর্যন্ত যেতে পারে। পূর্ণাঙ্গ স্পার্ম হয়েল বেশ ভোজন রসিক হয়। এরা মাছ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে ক্যাটেল ফিস এবং স্কুয়েড। নাম্বার 4, লাং ফিস। এটা হয়তো সকলেই শুনেছে, মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু আপনাকে এই ধারণা পাল্টাতে হবে, কারণ আফ্রিকাতে পাওয়া লাং ফিস শুকনো জায়গাতেও বেঁচে থাকতে পারে। আসলে এরা শুকনো মৌসুমে নিজেদেরকে মাটির নিচে লুকিয়ে রাখে। এই মাছ এই কারণে এত বিশেষ, কেননা তাদের নিঃশ্বাস নেওয়ার জন্য ফুসফুস এবং গিলস দুইটাই থাকে। তার মানে এই মাছ পানি এবং মাটি উভয় জায়গাতেই থাকতে পারে। এই মাছের একটি অদ্ভুত গুণ রয়েছে যেটা শুনলে আপনারা অবাক হবেন, আর সেইটা হলো এই মাছ কিছু না খেয়ে এবং পানি না পান করেই এরা মাটির নিচে প্রায় 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। নদী হোক বা জলাশয় যেখানেই এরা থাকুক না কেন, যদি সেখানকার পানি শুকিয়ে যায় তখন এরা মাটির ভিতরেই নিজেদের জন্য একটি বাসা তৈরি করে নেয় এবং নিজেদেরকে সেখানে বন্দী করে নেয়। আর পুনরায় বৃষ্টি হলে এরা তবেই মাটি থেকে বের হয়, সেটা হোক 1 বছর পরে 2 বছর পরে কিংবা 3 বছর পরে। এমনও দেখা গিয়েছে মাটি সহ এদেরকে তুলে অনেকে ঘর তৈরি করেছে এবং 4-5 বছর পরে বৃষ্টির কারণে সেই দেওয়াল থেকে এরা বের হয়ে এসেছে। বন্ধুরা, এরা পানি এবং অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে থাকে সেটা আজ পর্যন্ত বিজ্ঞানীরাও জানতে পারেনি, কারণ এই মাছ এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরাও এদের রহস্য ভেদ করতে পারেনি। নাম্বার 3, ক্লাউকাস আটলান্টিকাস। এখন কথা বলা যাক ক্লাউকাস আটলান্টিকাসের সম্পর্কে। এদেরকে কিছু মানুষ মাছ বলে মনে করে না, বরং এদেরকে ব্লু ড্রাগন বলে থাকে। এরা খুবই ছোট আকারের মাছ যাদেরকে দেখতে ড্রাগনের মতো লাগে। আপনি এদেরকে নিজের হাতে রাখতে পারেন। এদেরকে মাথা থেকে লেজ পর্যন্ত কালো রঙের দেখা যায় এবং ড্রাগনের মতো এদের পাখাতেও এই রেখা দেখা যায়। এদের বাকি অংশ আকাশি রঙের হয়। বলা হয় এদের পেটে গ্যাস থাকার কারণে এদেরকে সমুদ্রের উপরিভাগে সাঁতার কাটতে দেখা যায়। বিশেষ করে ব্লু ড্রাগন এতটাই সুন্দর হয় যে এদেরকে দেখেই মানুষের হাতে নিতে ইচ্ছে করে, কিন্তু সেইটাই ভুল, কারণ এদের বিষে আপনার জীবনও চলে যেতে পারে। এই কারণে এই প্রাণী থেকে মানুষকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। প্রকৃতির অন্তরালে একটি সুন্দর প্রাণী হলো ব্লু ড্রাগন। সমুদ্রে থাকা এই নীল ড্রাগনকে খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং এরা দেখতে খুবই সুন্দর হয়। ব্লু ব্যাটল আর জেলিফিস খাওয়া এই মাছ পানির উপর থেকে নিচে সাঁতার কাটে আর সর্বত্র চলাফেরা করে। নাম্বার 2, রেড লিপ ব্যাটফিস। চলুন কথা বলা যাক রেড লিপ ব্যাটফিশের সম্পর্কে। এরা গভীর পানির মাছ। এদেরকে সমুদ্রের অনেক গভীরে পাওয়া যায় যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারে না। আর এই মাছের বিশেষত্ব হলো এই মাছের ঠোঁট একদম লাল রঙের হয়। এই মাছকে দেখে এমন মনে হয় যেন এরা লিপস্টিক লাগিয়ে রেখেছে। আসলে এই মাছের রং ধূসর হয়। এদের শরীর দেখতে উড়ো জাহাজের মতো, আর এই সব কিছুর জন্যই এই মাছটিকে দেখতে আজব এবং কৌতূহলী মনে হয়। নাম্বার 1, গবলিং শার্ক। বন্ধুরা, সবার শেষে আমরা গবলিং শার্কের সম্পর্কে কথা বলবো। মোটামুটি সব জায়গাতেই দেখতে পাওয়া এই শার্ক সমুদ্রের প্রায় 100 মিটার গভীরে থাকে। আর এরা শার্ক হলেও এরা মানুষের কোনো রকম ক্ষতি করে না। গবলিং শার্ককে ভূতুরে শার্কও বলা হয়। এদের বিশাল আকার শরীর খুবই ভয়ঙ্কর হয়, আর এদের এই চোয়াল সবাইকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। এমন মনে করা হয় যে এদের মাথা গন্ডারের শিঙের মতো লম্বা এবং এর সাথেই এদের গঠন একদমই আলাদা। আর এরা বর্তমানে অত্যন্ত দুর্লভ একটি প্রজাতি। সমুদ্রতলে এদের বসবাস সম্পর্কে 1857 সালে প্রথম খোঁজ পাওয়া গিয়েছিল। এদের চামড়া ভীষণ মজবুত হওয়ার পাশাপাশি ভীষণ নরমও হয়। ভারতে এরা গঙ্গা নদীতেও অবস্থান করে। বন্ধুরা, এই মাছগুলোর মধ্যে কোনটিকে আপনার সবথেকে বেশি অদ্ভুত বলে মনে হয়েছে? এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।